আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে আসছি ঢাকা অ্যাকোরিয়াম ফেয়ারে 2024। এটা ঢাকা সিটি কলেজে অ্যারেঞ্জ করা হয়েছে। তো এখানে বিভিন্ন স্টল আজকে ঘুরে দেখব এবং তার সাথে কী কী মাছ এবং অ্যাক্সেসরিজ স্টলে দেখা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথম আমরা বেট্টা বিডিতে গেলাম। তো এখানে হিউজ পরিমাণের বেট্টা কালেকশন ছিল, যেগুলা বেশ অন্য স্টল থেকে একটু ডিফারেন্ট মনে হয়েছে। এখানে প্লেকেট ছিল, ক্যান্ডি ছিল, নিমো ক্যান্ডি ছিল, তারপর ক্রাউন্টেল ছিল, ওয়াইল্ড বেট্টা ছিল। তো বিভিন্ন ধরনের বেট্টা আজকে এখানে দেখলাম এবং তার পরবর্তীতেও বেশ কিছু স্টলে বেট্টা কালেকশন ছিল ভালো ভালো। তো এইখানে যেই বেট্টাগুলো দেখতেছেন সবগুলাই মোটামুটি রেঞ্জ 200 থেকে 1000-এর মধ্যে এভারেজ, কয়েকটা ছাড়া। এবং এই পেটার যে স্টলটা ওইটাতে বেশ ভালো পরিমাণে লোকজন আসছে দেখার জন্যে এবং সবগুলা কালেকশন দেখার জন্যে, এবং অনেকেই এখান থেকে পেটটা পছন্দ করতেছে নেয়ার জন্যে, যেহেতু এইবারই প্রথম এই অ্যাকোরিয়াম ফেয়ার থেকে বিক্রি করার জন্যে পারমিশন ওনারা নিয়েছেন। এবং বেশ কিছু মাছ এবং অ্যাক্সেসরিজ প্রত্যেক স্টল থেকেই কম বেশি বিক্রি হচ্ছে। তো এই প্রথম স্টলটাই ছিল বেট্টা বিডির, এবং এইখানে বেশ কিছু এক্সপেন্সিভ বেট্টা ছিল, যেগুলোর রেঞ্জ 8 থেকে 10 হাজার পর্যন্ত। এবং এইখানে প্রত্যেকটা বেট্টার যে হেলথ ওইটা বেশ সুন্দর ছিল এবং ভালো মনে হয়েছে। বেটটা যদিও খুব অল্প জায়গায় রাখা যায়, তারপরও যারা বেটটা লাভার তারা চেষ্টা করে একটু বড় জায়গা দেওয়ার। এইখানে হয়তো অনেকেই ভাবতেছেন যে ছোট কৌটায় বা ছোট বক্সে রাখছে, এটা মূলত সেল করার জন্য, যেহেতু নিয়ে আসছে সময় কম, 2 দিনের মেলা, এই জন্যে ছোট জায়গায় রেখে সেল করবে। কিন্তু নর্মালি সবাই বেটটা যেহেতু এক ট্যাঙ্কে রাখে সেই জন্য একটু বড় জায়গা দেওয়ার চেষ্টা করে। এবং সেকেন্ড যে শপটা ছিল ইয়োর ড্রিম, ওইখানে ওই ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেল থেকে যারা ভিডিও দেখেন ভাইয়ের তারা হয়তো ওনাকে চিনবেন। তো এই ভাইয়ের এদিকেও অনেক বেটটা কালেকশন ছিল এবং তার পাশাপাশি কিছু লো টেক অ্যাকোরিয়াম প্ল্যান্টস ছিল। তো এই ভাইয়ের এখানে ওয়াইল্ড বেটা ছিল এবং ক্রাউন্টেল ছিল, হাফ মন ছিল, ফুল মন ছিল, ডাম্বো ইয়ার বেটা ছিল। এইখানে রেঞ্জ ওই 200 থেকে 1000-এর মধ্যে বেশিরভাগ, এবং কয়েকটা ওয়াইল্ড বেটা, তারপর প্লাকেট, এরকম কয়েকটা আইটেম ছাড়া। এইখানেও বেশ ভালো পরিমাণে কালেকশন ছিল এবং প্রত্যেকটাই আলাদা আলাদা করে ডিসপ্লে ট্যাঙ্কে ছিল। ট্যাঙ্ক বলতে ছোট ছোট এরকম বোমের মধ্যে ছিল, যেগুলো দেখার জন্য বেশ সুন্দর লাগতেছিল এবং প্রত্যেকটাকে হয়তো ক্যামেরাতে আনা সম্ভব হচ্ছে না, যেহেতু প্রচুর কালেকশন ছিল সেই কারণে। এবং হাতে যে বেটাটা দেখতেছেন এটা ওয়াইল বেটা, তো এটাতে আসলে কালার চলে গেছে এই জন্যে। তারপর আমরা আরেকটা স্টলে চলে আসছি, এইখানে রেড মস্কো ছিল, লং ফিন প্লাটি ছিল, সরি লং ফিন জেব্রা ছিল, এবং রেড টেল প্লাটিনাম ছিল, গাপ্পি, এবং একটা সিলভার দুইটা সিলভার এরোনা ছিল, এবং তার পাশাপাশি ছিল এলিগেটর গার এবং কলিফ্লাওয়ার শর্টটেল। তো এখানে কালেকশন মোটামুটি ভালোই ছিল এবং এই দোকানেও দেখলাম বেশ গাপ্পি টাপ্পি সেল হইতেছে, অনেকেই গাপ্পি টাপ্পি নিতেছে এখান থেকে। তারপর গেলাম সাহিল অ্যাকোরিয়ামে, তো ওইখানে এই ভাইয়ের দোকানেও বেশ বেটা কালেকশন সুন্দর ছিল এবং এইখানে ডিসপ্লেটা অন্যগুলোর চেয়ে একটু ভালো মনে হয়েছে, কারণ খুব সুন্দরভাবে সাজানো ছিল এবং ভিতরে যে বেটা কালেকশন ছিল সেটাও বেশ ভালো। তো এই ভাইয়ের দিক থেকেও বেটা নিচ্ছিল অনেকেই এবং প্রত্যেকটা দোকানে বেটার পাশাপাশি বেটার জন্য যে খাবার ওইটাও ছিল, বিভিন্ন ধরনের খাবার ছিল, আর্টিমিয়া ছিল এবং আনুষঙ্গিক আরও অনেক কিছু ছিল।
তারপর আর একটা শপে এখানে ডিসপ্লের জন্য রেখে দিছে। এটা প্ল্যান্টেড বাংলাদেশ অ্যাকোরিয়াম এক্সপো ওই শপ। তো এখানে বিভিন্ন ধরনের এনোবিয়াস ছিল এবং তার পাশাপাশি টাইগার লোটাস এবং আরও কিছু টেরোরিয়ামের কালেকশান এই দোকানে ছিল। তো এনোবিয়াসের মধ্যে বিভিন্ন রেঞ্জের এনোবিয়াস ছিল, তো বেশিরভাগই ছিল 450 থেকে 550 টাকার মতো এবং বিভিন্ন টেরোরিয়ামের প্ল্যান্টস ছিল এখানে এবং টেরোরিয়ামের বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশান ছিল এই জায়গায়, যেগুলো আসলে বাসায় রাখলে সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে, ভালো একটা সময় কাটবে। তো এইখানের কালেকশান অন্য দোকানের চেয়ে যেহেতু একটু আলাদা, এখানে একটা টেরোরিয়ামের কর্নার ছিল, সেইখানে মোটামুটি বেশ ভালো পরিমাণে রেডিমেড টেরোরিয়াম ওনারা সেল করার জন্য নিয়ে আসছে। তো এইগুলার যদিও মেনটেন্যান্স খুব একটা বেশি নাই, এগুলা একবার সেট হয়ে গেলে তারপর আস্তে আস্তে গ্রো করে এবং বেশ দেখতেও সুন্দর লাগে। তো তার পরবর্তীতে আমরা যে শপে যাব সেটা হচ্ছে আর রহমান অ্যাকোরিয়াম। তো এইখানে মোটামুটি মাছের অল্প কিছু কালেকশন ছিল এবং তার পাশাপাশি আর্টিফিশিয়াল কিছু প্ল্যান্টস এবং ফিশ ছিল। তো এইখানে বেশ সুন্দর কিছু মাছের একটা প্ল্যান্টস ছিল এবং এই ভাইয়েরা অনেক কোঅপারেটিভ, তো যার কারণে এখানে প্রত্যেকটা জিনিস এবং ওনারদের সাথে কথা হলেও ভালো লাগছে। তো এখানে শিম্প ট্যাঙ্কের জন্য ছোট ছোট কিছু বল ছিল এবং ফ্লাওয়ার হরনের জন্য উকিকো ছোট দানা খাবার ছিল, যেটা 100 টাকা রিপ্যাক করে ওনারা সেল করতেছে। তার পাশাপাশি কিছু ক্রেপ ছিল এবং অ্যাঞ্জেল মলি এই ধরনের খাবার ছিল। এই প্যাকেটগুলো অকিকোর হেড আপ, ওইটা 100 টাকা করে ওনারা বিক্রি করতেছে। কত গ্রাম ছিল আমার এই মুহূর্তে মনে নাই, তো এটা আসলে অনেকের জন্য সুবিধাজনক কারণ একবারে বড় একটা প্যাক কেনা সবার পক্ষে সম্ভব না, যেহেতু একটু দামটা বেশি। তো এই কর্নার একটা ফ্লাওয়ার হর্ন ছিল, তারপর তার পাশের দোকানে আর রহমান অ্যাকোরিয়াম ওইখানে ছিল বেশ ভালো ধরনের অ্যাক্সেসরিজ ছিল, এয়ার পাম্প ফিল্টার এবং কিছু ট্যাঙ্ক ছিল। তো এইখানে একটা কোম্পানি ওদের ঔষধ নিয়ে আসছে, ঔষধ বলতে মাছের খাবার এবং মেডিসিন। তো ওরা মার্কেটে আসলে মার্কেটিং করতেছে, এই জন্যেই মূলত এই স্টলটা। বিভিন্ন ধরনের গাপ্পি টেট্রা সব কিছুর খাবার দেখলাম। তো ওরা এখনও মার্কেটে খাবারগুলো ছাড়ে নাই কথা বলে যতটুকু জানতে পারলাম, তো অল্প দিনের মধ্যেই ছেড়ে দিবে। তো ওনারা এখানে নিয়ে আসছে ডিসপ্লে করার জন্য। তো বিভিন্ন ধরনের মাছের খাবার এখানে অ্যাভেলেবেল, গাপ্পি মৌলি অ্যাঞ্জেল ফ্লাওয়ার হর্ন তারপর সিক্লেট তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের খাবার যদিও এখানে ছিল, তবে এইখানে ওনারা সেলের জন্য আসে নাই, এখানে জাস্ট মার্কেটিং এর জন্য নিয়ে আসছে। এই খাবারটা সম্পর্কে একটু জানানো, তো আমি কিছু প্রশ্ন করছিলাম যে ওনাকে জানার জন্য যে কেউ নিতে চাইলে কীভাবে নেবে, তো উনি ব্যাপারগুলো বলতেছিল এবং ওনারা যতটুকু বললো যে খাবারটা বাইরে থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়, তারপরে এইখানে প্যাকিং করা হয়। আমি প্রথম ভাবছিলাম হয়তো বাংলাদেশে কোনো খাবার, তারপর বললো যে না বাইরে থেকে নিয়ে আসি খাবারটা, তারপর এখানে প্যাক করি।
তো এখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার ছিল। তো এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আর্চার ফিশ, এগুলো মূলত ছোট ছোট পোকামাকড় বা ওয়ার্ম জাতীয় খাবার খেয়ে থাকে। তো আর্চার নাম হওয়ার কারণ হচ্ছে ওরা পানিতে, ওদের পানির উপরে যে গাছপালা থাকে ওইখানে পোকামাকড় বসে থাকলে ওরা একটা পানির হিট করে ওইগুলা পানিতে ফেলে দেয়, তারপর ওইগুলা খায়, যার কারণে ওদের নামটা আর্চার করা হয়েছে। মাছগুলো দেখতে বেশ সুন্দর এবং এইখানে দামটা ওনারা জিজ্ঞেস করেছিলাম তো ওনারা জানালো যে ছোট পেয়ারগুলো 2000 এবং বড় পেয়ারগুলো 3000 করে। সবগুলোর প্রাইস জিজ্ঞেস করা সম্ভব হয় নাই, যেগুলো জিজ্ঞেস করা হয়েছে এবং এখন পর্যন্ত প্রাইসটা মনে আছে ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর্চার ফিশটা পানির কারণে একটু ঘোলা ঘোলা লাগতেছে কিন্তু মাছটা এমনিতে দেখতে বেশ সুন্দর। তারপর এখানে বিভিন্ন ধরনের টেরোরিয়াম ছিল, পেলিডোরিয়াম ছিল, তো সবগুলাই মোটামুটি ভালো লাগছে। তার পাশাপাশি কিছু পদ্ম ফুলের পট দেখলাম, বিভিন্ন ধরনের পদ্ম ফুল হয়তো ফুটবে এখানে। তো এখানে কিছু অ্যাভাটার ছিল, তারপর ক্যান্ডি ছিল, হেলবয় ছিল, তো বিভিন্ন ধরনের ব্যাগটা এখানে ছিল। তো এবং ওনাদের প্রাইসটাও এখানে ট্যাঙ্কের সামনে দেয়া, যার কারণে বারবার জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি। তো আমার মাঝে মধ্যে একটু প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, আবার মাঝে মধ্যে মনে হয়েছে যে না নর্মাল। তবে এবার মেলাতে আমার একটা বিষয় যেটা সবচেয়ে বেশি মনে হয়েছে, কারণ আগেরবার মেলাতে কখনো প্রোডাক্ট বা ফিশ কোনো কিছুই সেল করা যায় নাই, এবারে এই অপশানটা নতুন অ্যাড করা হয়েছে। তো এতে করে আমার কাছে মনে হয়েছে বিভিন্ন ধরনের রেয়ার যে ফিশ কালেকশান ওইটা অনেকেই স্টলে নিয়ে আসে নাই। তার কারণ হচ্ছে ওনারা ফিশ ডিসপ্লে করার চেয়ে প্রোডাক্ট সেল করার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন, যার কারণে আসলে মানুষ রেয়ার বা একটু এক্সক্লুসিভ কোনো ফিশ মেলাতে দেখতে পান নাই। যা মেলাতে নিয়ে আসছে সবগুলাই কমন, কারণ সবাই প্রত্যেকটা স্টলেই দেখা গেছে মাছ বিক্রি করা বা প্রোডাক্ট মাছের খাবার বা অ্যাক্সেসরিজ ফিল্টার অন্যান্য বিক্রি করার দিকে বেশি মনোযোগী। ওনারা আসলে মেলাতে এক্সক্লুসিভ কোনো কিছু নিয়ে আসবে ওইটার দিকে মনোযোগ হয়তো এবার দিতে পারেনি। তো আশা করব নেক্সট যখন মেলা অ্যারেঞ্জ করা হবে তখন একটু রেয়ার বা এক্সক্লুসিভ কোনো কালেকশান যদি ওনারা মেলাতে নিয়ে আসেন, সেই ক্ষেত্রে যারা মেলা দেখতে যাবেন তারা হয়তো দেখে একটু আনন্দ পাবেন। তো পরবর্তীতে যদি মেলা অ্যারেঞ্জ করা হয় এই বিষয়টার দিকে একটু মনোযোগ দেওয়ার অনুরোধ থাকবে। এবং এখানে বেশ যে স্টলটা ওইটাতে বেশ কিছু কালেকশান ছিল সুন্দর সুন্দর, ক্র্যাব ছিল, তারপর কিছু বার্ব ছিল। এখন আসছি আমরা পেট পয়েন্টে। তো এইখানে মাছের খাবার হিউজ পরিমাণে ছিল, বিভিন্ন ধরনের খাবার ছিল, মেডিসিন ছিল এবং তার পাশাপাশি কিছু বেটা ছিল, বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি এখানে অন্যান্য অ্যাক্সেসরিজ, একুরিয়াম, ফিল্টার, লাইট সব কিছুই ছিল। তো এখান থেকেও বেশ কিছু খাবার আমার জন্য হয়তো নিয়ে নিব এবং কিছু মেডিসিনও নিয়ে নিব। তো যার পাশাপাশি দেখতেছিলাম প্রত্যেকটা জিনিস কোনটা কিসের জন্য বা কোনটার কাজ, যেহেতু সবগুলো আমার পরিচিত ওষুধ বা খাবার না। প্রত্যেকটা স্টলে মোটামুটি বেশ ভালো পরিমাণে প্রোডাক্ট এবং ফিশ নিয়ে আসছে মূলত সেল করার জন্য। এখানে প্রত্যেকটা স্টলেই সেম কাজটা করছে, কোনো এক্সক্লুসিভ ফিশ কেউ নিয়ে আসে নাই, যেটা মানুষ ওইটা যাওয়ার সময় চোখে পড়লে হয়তো 5 সেকেন্ড দাঁড়িয়ে দেখবে, ওইরকম কোনো কালেকশন ছিল না।
সবগুলাই কমন কালেকশন ছিল, সবাই সেলের প্রতি মনোযোগটা বেশি দিচ্ছেন, তো আমার কাছে এটা একটু নেগেটিভ মনে হয়েছে। যেহেতু অ্যাকোরিয়াম ফেয়ার, সেই ক্ষেত্রে এমন আইটেম রাখার দরকার ছিল, এমন ফিশ রাখার দরকার ছিল যেটা প্রত্যেকটা স্টলে এমন একটা যদি আইটেম থাকতো যে ওই আইটেমটা ওই স্টলের আকর্ষণ করতেছে, যারা মেলা দেখতে যাচ্ছে ওরা ওই জিনিসটার প্রতি আকৃষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো আরও বেশি এনজয় করতো, এই ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে। তারপর এখানে বিভিন্ন ধরনের পাইপ, ক্যানিস্টার, ফিল্টার, লিলি পাইপ, তারপর পাইপ পরিষ্কারের যন্ত্রপাতি যা যা ছিল, কার্বন, CO2 সিলিন্ডার, এইসব ছিল। এখান থেকে আমি কয়েকটা আইটেমও নেব, ওই জন্য একটু দেখতেছি। বিভিন্ন ধরনের প্ল্যান্টের ট্যাঙ্কের বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ ছিল এখানে। এগুলোর রেঞ্জ, প্রাইস রেঞ্জ 300 থেকে 500 টাকা এর মধ্যেই ছিল কম বেশি। তো সবগুলোর প্রাইস যেহেতু বলা যাচ্ছে না, এই স্ক্র্যাপারটার দাম ছিল 450 বা 550 এরকম কিছু একটা। তো এখানে প্ল্যান্টের ট্যাঙ্ক এবং বিভিন্ন ধরনের ক্যানিস্টার, ফিল্টার এই ধরনের আইটেম ছিল। তারপর আরেকটা স্টলে গেলাম, ওইখানে স্টোন ছিল বিভিন্ন ধরনের। তো স্টোনের যে আসলে এত বেশি কালেকশন হয় এটা আমি জানতাম না, তো ওনাদের দেখলাম বিভিন্ন স্টোন, রিভার স্টোন, বিভিন্ন ধরনের রক, তারপর কালারিং বিভিন্ন পাথর ছিল। তো এই স্টলটা আসলে একটু অন্যগুলো, এখানে কোনো ফিশ বা অন্য কিছু ছিল না, শুধুমাত্র সবগুলো স্টোন ছিল। তো এখানে একটা টেরোরিয়ামের শপ ছিল, তারপর এই শপে একটা মেরিন ট্যাঙ্ক ছিল, এটাতে বেশ কিছু ফিশ ছিল দেখলাম। ওনারা আমার সামনেই সেট আপ করলো, তখন সেট আপ করতেছিল। তো এই মেলাতে আমি এই একটাই মেরিন ট্যাঙ্ক চোখে পড়ছে, এছাড়া অন্য কোনো শপে মেরিন ট্যাঙ্ক চোখে পড়ে নাই। তারপর এখানে যে ট্যাঙ্কটা ছিল ওইটাতে বিভিন্ন ধরনের বেটা ট্যাঙ্ক ছিল, ছোট ছোট বেটা ট্যাঙ্ক, এবং বিভিন্ন ধরনের খাবার ছিল, মাছের স্পঞ্জ, ফিল্টার, তারপর বায়োবল, এই টাইপের কিছু আইটেম ছিল। তো সবগুলো ভিডিও হয়তো সুন্দরভাবে তুলে ধরা একটু কষ্ট, যার কারণে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটার পাশে একটা ট্যাঙ্ক ছিল, এখানে কিছু অ্যাঞ্জেল এবং কিছু ভ্যারাইটিস গ্লোটেট্রা এই ধরনের মাছ ছিল, কমন যেগুলো গোল্ডফিশ, এবং বিভিন্ন ধরনের মেডিসিন, হিটার, লাইট, এই ধরনের কিছু ইনস্ট্রুমেন্ট ছিল। তো এইখানে আসলে প্রত্যেকটা স্টলে ওই নর্মাল সেলের জন্য যা যা থাকে ওইগুলোই নিয়ে আসছে। এখানে যা আমার কাছে মনে হয়েছে, ওনারা আসলে মেলাটা সেলের জন্য বেশি গুরুত্ব দিচ্ছেন, এবং এই স্টলেও বিভিন্ন ধরনের প্ল্যান্টের ট্যাঙ্কের বিভিন্ন ধরনের মেডিসিন ছিল, এবং বেশ কিছু লাইট, তারপর ড্রিফ্ট আউট, মিডটেক এবং হাইটেক কিছু প্ল্যান্টস এখানে ছিল, এবং এগুলার পাশাপাশি ফিল্টার, মাছের খাবার, এগুলো অ্যাভেলেবেল ছিল। এবং তার পাশের ট্যাঙ্কে চারটা বেটটা সেট আপ ছিল, যেগুলো আসলে খুব আকর্ষণীয় ছিল। এগুলো যে কোনো টেবিলে, ছোট টেবিলে রাখা যাবে।
সেখান থেকেও বেশ কিছু মাছের খাবার নিলাম এবং ভাইয়ের সাথে দেখা হইলো। ভাই তখন স্টলেই ছিল এবং বিভিন্ন ধরনের রেডিমেড ট্যাঙ্ক ছিল, বিভিন্ন সাইজের রেডিমেড ট্যাঙ্ক ছিল। এগুলো আসলে সবগুলোই আমার কাছে মনে হয়েছে ক্রিস্টাল গ্লাসের এবং ফিনিশিং মোটামুটি ভালোই ছিল। তো এখানেও বেশ কিছু বেটার সেট আপ ছিল যেগুলো পরবর্তীতে এবং স্টলটা আকর্ষণ বাড়ানোর জন্যে এই সেট আপটা বেশ সুন্দর ছিল এবং বিভিন্ন ধরনের বেটা কালেকশন ছিল হাফ মুন এবং ফুল মুনের বিশেষ করে। তো ওইগুলোর উপর ভিত্তি করে আসলে বেশ ক্রেতা আকৃষ্ট হচ্ছিলো এই স্টলের প্রতি। তারপর আজাদ ফিশারিজে এখানে কালেকশন ওই নর্মাল অন্যান্য শপের মতো অ্যাভারেজ কালেকশন ছিল, এক্সক্লুসিভ কোনো কালেকশন ছিল না এখানে। তো আমি আসলে কোনো স্টলেই এক্সক্লুসিভ কোনো কালেকশন পাই নাই, সবগুলোতেই নর্মাল কালেকশন ছিল। এই কথাটা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে এক্সপেকটেশন আরও বেশি ছিল যে রেয়ার কোনো আইটেম দেখবো, এক্সক্লুসিভ কোনো আইটেম দেখবো, ওইটা আসলে হয় নাই। কম বেশি এইগুলো হয়তো সবাই যে কোনো দোকানে গেলেই দেখতে পান বা কাটা বোনা এইগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে। তো ওই দিক থেকে একটু হতাশা কাজ করতেছিল, তারপরও বেশ ভালো এবং সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, দেখে ভালো লাগছে। ফ্যামিলি নিয়ে যে কেউ এখানে ঘুরে আসতে পারেন এবং এখানে বেশ বড় সাইজের কিছু ফ্লাওয়ার হর্ন ছিল, কাম্ফা এবং থাই সিল্ক, তারপর আরও কয়েকটা কালেকশন ছিল ফ্লাওয়ার হর্নের এবং তার পাশাপাশি চিকলেট এবং মনস্টার কিছু আইটেম ছিল, প্যারট। এই ধরনের কিছু আইটেম ছিল, তারপর গোলফিশ ছিল, গোলফিশের পাশাপাশি এখানে ছিল কিছু পাফার ফিশ, বেটটা এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পেটটা ছিল এখানে এবং কিছু আর্চার ফিশও ছিল। না আর্চার ফিশ, সরি, আর্চার ফিশ এখানে ছিল না। এখানে রেয়ার কোনো আইটেম আসলে ওরকম চোখে পড়ে নেই, সবগুলোই গোলফিশ, এভারেজ যে আইটেম ওইগুলোই ছিল। এখানে তিনটা ফ্লাওয়ার হর্ন ছিল, এগুলো মোটামুটি ভালো বড় সাইজের ছিল এবং কিছু মিক্স গাপ্পি এবং মলি ছিল। এখানে কিছু গোলফিশের কালেকশন ছিল এবং সবার বাম পাশে যে রেড পান্ডা গোলফিশটা দেখতে পাচ্ছেন, ওইগুলার ছোটগুলার প্রাইস বলছিল এই এখন যে বড়গুলা দেখতেছেন এইগুলা সবার বাম পাশে সাদা এবং কালো গোলফিশগুলো, এগুলা 7,000 টাকা করে পেয়ার বলছিল। এবং তার নিচের সারিতে যে গোলফিশগুলা ওইগুলা 4,000 করে পেয়ার বলেছিল সবার বাম পাশে সাদা কালো। তো প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, জানি না ওনারা একটু এত প্রাইসটা একটু বেশি কেন রাখছেন। তো তারপর আশা করবো যে হয়তো আরও অনেক কমে ছেড়ে দিবে। এবং এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ এবং মেডিসিন ছিল এবং মেলায় বেশ কিছু বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে, আতাউল্লাহ ভাই, মামুন ভাই, আরও কয়েকজন ভাই ছিল, ওনাদের সাথে দেখা হয়েছে। তো মেলাটা ঘুরে মোটামুটি ভালোই লাগছে। তো আপনারা যদি চান তাহলে পরিবার সহ যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।